হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের বলবো দুর্লভা কালীবাড়ি প্রতিষ্ঠার পিছনে এক সাধকের অবদান আছে। কি সেই অবদান, না তার জন্য তোমাদের ভিডিওটা পুরোটা দেখতে হবে, তাহলেই তোমরা সমস্ত ঘটনাটা জানতে পারবে আর কোথাও কোনো স্কিপ করবে না। তো ভিডিওটা দেখতে থাকো। সুপ্রভাত বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে তোমাদের দেখাবো বর্ধমানের দুর্লভা কালী মন্দির, এই মায়ের নানা ঐতিহাসিক ঘটনা আছে, তোমাদেরকে সেই ঘটনাটা বলবো, তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকবে। আর মা, আর বুঝতেই পারছো মায়ের স্থানে এসেছি, তো মায়ের স্থানে এসেছি, মায়ের স্থানের সমস্ত জায়গা তুলে ধরবো, ঘটনাগুলো তোমাদেরকে বলবো, তোমরা ভিডিওটাও দেখবে আর ঘটনাটা মন দিয়ে শুনবে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবে। একজন সাধক স্বপ্নাদেশ পান, মা পুকুরে আছে। তখন সেই সাধক গিয়ে মাকে মাছ পুকুর থেকে তুলে এনে প্রতিষ্ঠা করে। কিন্তু কিন্তু এখানে একটা কিন্তু আসছে, কারণ সেই সময়ে বেশিরভাগ মানুষ ভাবত যে এখন আর সেরকম সাধক নেই, বেশিরভাগই ভেকধারী সাধকে ভর্তি। তো তখন উনি বলেছিলেন যে আমি তো মায়ের সাধনা করি, আমার সাধনা যখন শেষ হবে, মানে আমি যখন আমার দেহটাকে যখন আমি রাখবো, আমার দেহটা রাখার পরে আমার ওই দেহটাকে বেল কাঠে তোমরা দাহ করবে, সেই দাহ করার পরে সেই ছাইটা মন্দিরে একটা কোণে পুঁতে রাখবে, তারপরে যদি সেই ছাই থেকে বেল গাছে জন্ম হয় তাহলে বুঝবে আমি একজন প্রকৃত সাধক, না হলে তোমরা ধরে নিও আমি একজন ভণ্ড। নির্দিষ্ট সময়ে উনি যখন দেহটা রাখেন, ওনার কথা মতো বেল কাঠে ওনাকে দাহ করা হয়। তো দাহ করার পরে সেই দাহ করার সেই ছাইটা একটা মন্দিরের একটা কোণে পুঁতে রাখা হয়। তো যথারীতি কিছুদিন পরে সেই যেখান সেই দাহ করা ছাই থেকে, মানে যে মাটিটার ভেতরে আর কি পুঁতে রাখা হয়েছিল, তো সেই মাটি থেকে আবার নতুন করে ওনার কথা অনুযায়ী বেল গাছে জন্ম হয়। তখন সবাই বুঝতে পারেন যে না, উনি হচ্ছেন না প্রকৃত সাধক। তো তারপরে সেই সাধকের স্থানটা ওনারা, মানে তখনকার স্থানীয় মানুষেরা চার ধারটা একটা বাঁধিয়ে রাখেন। বন্ধুরা, এই হচ্ছে সেই বেলগাছ। তো দেখো, এই হচ্ছে বেলগাছ, এই বেলগাছই তোলাতেই সেই সাধকের সমাধি আছে, মানে সমাধি ছাইটা আছে। তো সেই বেলগাছটা তোমরা দেখতে পাচ্ছ, তো সেই গাছের চার ধারটা বাঁধিয়ে রাখা হয়েছে, তো তোমরা সেটা নিজের চোখে দর্শন করো। Thank you.
বন্ধুরা, তোমরা আজকে দর্শন করলে দুর্লভা মায়ের মন্দির। তো মায়ের মন্দিরটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাও, আর এরকম আরও ভালো ভালো ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবে, যাতে যখনই কোনো ভিডিও ছাড়বো সবার আগে তোমরা দেখতে পাবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, অন্যকে ভালো রাখো, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।